হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিগান কোর্স থেকে। আমরা তো ডেটাবেজ নিয়ে কাজ করা শুরু করলাম, কিন্তু তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে খুব সিম্পলি দেখাই দিতে চাই। সেটা হচ্ছে আমরা প্রপার্টিস ফাইল থেকে কিভাবে আমরা আমাদের বিনগুলোতে আমাদের প্রপার্টি ইনিশিয়ালাইজ করব, সেটার জন্য একটা খুব সিম্পল এক্সাম্পল আপনাদের সামনে আমি তৈরি করছি। ফর এক্সাম্পল, আমাদের এখন জাস্ট দুটো ক্লাস আছে। একটা হল ইনফ্যাক্ট ক্লাস, আমাদের ইয়েতে যদি দেখি, হায়ারার্কিতে দেখি যে একটা অ্যাপ আছে আর একটা হলো প্যারট আছে। হ্যাঁ, তো আমাদের প্যারট ক্লাসটার মধ্যে জাস্ট স্ট্রিং এবং আইডি আছে এবং স্পিচ আছে, এবং ওটাকে আমরা প্রিন্ট করছি। স্পিচটাকে আমরা প্রিন্ট করছি আইডি কলন স্পিচ দিয়ে স্পিকের মধ্যে, এবং অ্যাপ ক্লাসের মধ্যে আমাদের এটাকেই লোড করা হচ্ছে। আমরা যদি আমাদের বিনস কনফিগারেশনের মধ্যে যাই, সেক্ষেত্রে আমরা সোর্সটা যদি দেখি যে এখানে প্যারটের একটা সিম্পল বিন ইনস্ট্যান্সিয়েট করা হচ্ছে, এবং সেই সেটাকে আমাদের এই অ্যাপ ক্লাসের মধ্যে সেটার প্যারট ডট স্পিক মেথডটা চালানো হচ্ছে। তো আমরা যদি এটা রান করি, তাহলে ডিফল্ট ভ্যালুগুলো আসে 1, 2, 3 হাই দেয়ার। তো আমাদের প্যারটের মধ্যে যে ডিফল্ট ভ্যালু 1, 2, 3 হাই দেয়ার অলরেডি এখানে করা আছে। তো আমরা এখন চাবো যে আমরা একটা প্রপার্টিস ফাইল তৈরি করি, এবং ওই প্রপার্টিস ফাইলটা থেকে পড়ে আমরা যদি আমাদের এই প্যারট ক্লাসের আইডি এবং স্পিচ এগুলো যদি আমরা এখানে ইনিশিয়ালাইজ করতে পারি কিনা সেটা আমরা ট্রাই করে দেখি। সেটা করার জন্য যেটা করতে হবে, আমরা আগে এই যে লিভিং অন কোডস স্প্রিং টিউটোরিয়াল, এটার ভিতরে আমরা একটা প্রপস তৈরি করতে পারি। আমরা একটা প্যাকেজ তৈরি করি না কেন, আমরা লিভিং অন কোডস ডট স্প্রিং টিউটোরিয়াল, আমরা এখানে একটা রাখি প্রপস নামে। সো প্রপস নামে এখানে একটা আমরা একটা নতুন প্রপার্টিস ফাইল তৈরি করি, নিউ ফাইল। আমরা এটার নাম দিতে পারি JDBC.PROPERTIES প্রপার্টিস। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে ডট প্রপার্টিস এটা জাভার কনভেনশন, এই কনভেনশনটা ফলো করা বেটার। এবং এখানে প্রপার্টিস ক্লাসের মধ্যে সাধারণত আমরা যেভাবে রাখতে পারি, একটা প্রপার্টিজের নাম থাকে এবং তার ভ্যালু থাকে ইকুয়াল টু দিয়ে সেপারেট করা। তো আমরা দিতে পারি JDBC.user ইজ ইকুয়াল টু রুট, JDBC.password ইকুয়াল টু STD123, যে পাসওয়ার্ডটা আমরা দিলাম ইনস্টল করার সময়। তো এইভাবেই কিন্তু আমরা একটা JDBC প্রপার্টিজ আমরা ফাইল তৈরি করলাম। এখন আমরা যেটা করব, আমরা আমাদের বিন কনফিগারেশনে যাব, এবং এই বিনের ভিতরে আমরা এই JDBC প্রপার্টিজের ইনফরমেশনটা এখানে আমরা কীভাবে অ্যাড করবো সেটা দেখি। সেটা হলো বিন কনফিগারেশনের মধ্যে আমরা এটাতে দেখি যে আমরা নেম স্পেসে কিন্তু এই যে কনটেক্সটটা এনেবল করেছি, কনটেক্সটটা যেহেতু এনেবল করা আছে, আমাদের এখানে কনটেক্সট ট্যাবটা এখানে আছে। হ্যাঁ, এই কনটেক্সট ট্যাবের ভিতরে যেয়ে বিনসের ভিতরে রাইট ক্লিক করে আমরা ইনসার্ট প্রপার্টি প্লেস হোল্ডার এটা আমরা অ্যাড করে দিতে পারি। এবং এই প্লেস হোল্ডারে যে লোকেশনটা আছে, এই লোকেশনটা হচ্ছে আমাদের প্রপার্টি ফাইলের লোকেশন। প্রপার্টি ফাইলের লোকেশনটা আমরা কীভাবে নিব, আমরা আমাদের এই ভিউটাতে যে আমরা JDBC-র ওপর রাইট ক্লিক করে কপি করতে পারি, কপি কোয়ালিফাইড নেম, এবং এখানে আমরা জাস্ট ওই ক্লাস পাথের মতো করে আমরা নামটুকু দিয়ে দিব। এখানে আমরা পেস্ট করি, তারপর আমরা শুধুমাত্র .com থেকে রাখবো, আগেরগুলো আমরা মুছিয়ে দেবো। হ্যাঁ, সো আমরা এই যে কম থেকে রাখি, তার মানে আমরা ক্লাসপাথ থেকে রাখছি। এবং এটাকে আমরা এখন যদি সোর্সে যেয়ে দেখি, সোর্সে যেয়ে দেখলে যে এখানে এই যে ক্লাসপাথ থেকে আমাদের এই JDBC প্রপার্টিসটা আমরা পড়ছি। তো এটা আমরা রান করলাম, এখন এটাকে আমরা কীভাবে ইউজ করব, সেটা ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে প্যারট বিনটা আছে, আমাদের এই প্যারট বিনটার ভেতরে আমরা প্রপার্টিস ইনিশিয়ালাইজ করে দিতে পারি। আমরা বিনসে চলে যাই এবং এখানে রাইট ক্লিক করে বিনস ইনসার্ট প্রপার্টি এলিমেন্ট দিয়ে আমরা প্রপার্টি নেম দিতে পারি আইডি, এবং এটার ভ্যালুটা আমরা দিতে পারি আপনার এখানে আমরা এখন যেভাবে দিব সেটা হলো ডলার দিয়ে JDBC.user। এইভাবে ডলার কার্লি ব্রেসিসের মধ্যে JDBC ইউজার আমরা এখন ডিফাইন করে দিতে পারি, কেননা আমরা প্রপার্টিস প্লেস হোল্ডারটা আমরা আমাদের এই বিন XML-এর ভিতরে অলরেডি নিয়ে এসেছি। এটাকে সেভ করলাম। আমাদের আর একটা প্রপার্টি আমরা ইনিশিয়ালাইজ করি, ইনসার্ট প্রপার্টি। প্রপার্টির ভেতরে আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি, আর একটা কী ছিল, স্পিচ ছিল, তাই না? SP দিয়ে স্পেস দিলে স্পিচ ছিল, ইয়েস। এবং এটার ভ্যালু দিচ্ছি ডলার JDBC.password। এটাকে সেভ করলাম। সেভ করে এখন যদি আমি রান করি, তাহলে দেখি আমাদের কী আসে।
এবং এই দেখেন আপনারা কিন্তু প্রপার্টিস ফাইল থেকে ইনফরমেশন পড়ে নিয়ে এসে আমরা সুন্দরভাবে এখানে অলরেডি আউটপুট দিচ্ছে। তো এই যে আমাদের প্যারট ক্লাসের মধ্যে আমরা এটা করতেছি, এই সেম কাজটা কিন্তু আমরা চাইলে অ্যানোটেশনের থ্রু দিয়েও করতে পারি। আমরা যদি সেম ক্লাস, আমরা তো এখন বিন এক্সএমএল এর মধ্যে দিয়ে করলাম, আমরা এটা যদি অ্যানোটেশন দিয়ে করতে চাই তাহলে কি করব? আমাদের ওই অ্যানোটেশনের কম্পোনেন্ট লিসেনারটা আগে আনতে হবে। সেটা আমরা যেটা করতে পারি, এখানে কনটেক্সটে যে আমরা আগে বিনসের মধ্যে রাইট ক্লিক করে কম্পোনেন্ট স্ক্যানটা আমরা অ্যাড করে দিই। কম্পোনেন্ট স্ক্যানটা যদি আমার এখানে চলে আসে, বেস প্যাকেজটা আমাদের এখানে বলে দিতে হবে, জাস্ট লাইক বিফোর কম ডট, আমাদের বেস প্যাকেজ হচ্ছে আপনার এইটাই স্প্রিং টিউটোরিয়াল, এটার ভিতরে আমাদের সব আছে। সেভ করলাম, আবার চলে যাই আমাদের বিনস এক্সএমএল এর মধ্যে। বিনস এক্সএমএল এর সোর্সে যে আমাদের, যেহেতু আমরা এই যে কম্পোনেন্ট স্ক্যানটা এনেবল করে দিয়েছি, আমাদের এই প্যারটসটা আমরা এখান থেকে নিচ্ছি না, আগে এটাকে একটা কপি করে রাখি, কারণ এই ইনফরমেশনটা আমার একটু পরেই লাগবে। আমরা প্যারট বিনটা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা খুব সুন্দরভাবেই আমাদের প্যারটের উপরে আমরা কম্পোনেন্ট বলে দিতে পারি, কম্পোনেন্ট, এবং আমাদের এই সেট আইডিটাকে আমরা অটো অ্যাড করে দিতে পারি। অটো অ্যাড দিয়ে আমরা এখানে, এর আগেও দেখেছিলাম, আমরা ভ্যালু অ্যানোটেশন অ্যাড করে দিই ভ্যালুর ভেতরে। আমরা জেডিপিসি ইউজার, এবং সেম গোস ফর দ্য নেক্সট ওয়ান, যেটা হচ্ছে আগে এখানে আমরা অটো ওয়ার্ড নিয়ে আসি স্পিচে, অটো ওয়ার্ড, এবং আমরা এখানে জেডিপিসি পাসওয়ার্ড দিয়ে আমরা যদি এখন রান করি, তাহলে কিন্তু আমরা এখন অ্যানোটেশনের থ্রু দিয়ে আমরা রান করলাম এবং দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে রান করছে। তো এটা হলো আমরা প্রপার্টিস থেকে কিভাবে আমরা ইনফরমেশন পড়তে পারি। তো আমাদের নেক্সট টিউটোরিয়ালে আসলে আমরা ডিরেক্টলি ডেটা সোর্স তৈরির কাজে লেগে যাব, এবং এই প্রপার্টিস ফাইলটাকে তখন আমরা ইউজ করব আমাদের ডেটাবেজের ইনফরমেশন নেওয়ার জন্য, কিভাবে আমরা নিতে পারি। সো দ্যাটস অল ফর নাও, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।